আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ আরিস বিন নাইম দা ব্লুটুথ বয় আমার একমাত্র ছেলে বড় হচ্ছে অঞ্চল হ্যাঁ বলে দাও কি হয়েছে হ্যাঁ সবাই আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ বলে দাও আরে কি করেছে শোনা আমার থাক মানুষ ভয় পাবে থাক থাক তো যাই হোক দর্শক আজকের ভিডিওটাতে আমি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলবো কারণ সিলেট হচ্ছে আমার সেকেন্ড হোম আমার শৈশবের অধিকাংশ সময়টা সিলেটের আপনার যে সাতক যে উপজেলা আছে সুনামগঞ্জের সেইখানে আমি বড় হয়েছি বেড়ে উঠেছি যার কারণে সিলেটের যে ভাষাটা আমার খুব ভালো লাগে তো আই যে আমরা যে ভিডিও করতাম ও ভিডিওটা আপনার সমাজের সকল মানুষের জন্য একটা মেসেজ ও ভিডিওর মধ্যে একটা মানুষের সামনে যে নেতা সমাজের দায়িত্বশীল মানুষ বাই তো মতন যখন মার্কেটে নাসিরের মতন দায়িত্বশীল মানুষ অগলতে অন্যের বউ ফুরিলিয়া টানা টানি তামিবার রায় তামিমার মতন নষ্টা মহিলারা যখন জামাইর আমানতকে খিয়ানত করিয়া ফৈসাল লোবে বা জনপ্রিয়তার লোবে নোংরামির মধ্যে ব্যস্ত আছেন সমাজের যারা সমাজপতি আছেন তারা যখন লুটপাট দুর্নীতিত ব্যস্ত আছেন এমন এক চেয়ারম্যানের কথা হইতাম যার কথা না হইলে আজকের ভিডিওতে নাই তিনি একজন ডিফারেন্স একজন চেয়ারম্যান একজন চেয়ারম্যান মানে একজন জননেতা তাইন খাম ঘোরবায় আপনি যেই রাজনৈতিক দল করেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন যৌট করেন আপনার খাম দিয়ে আপনার দলের পরিচয় আপনার নীতি আইডিওলজিতে আপনার ব্যক্তিত্বের পরিচয় তাই নাইনি আজকে আমরা যে চেয়ারম্যান কথা কইতাম তাইনের বাড়ি হচ্ছে কি আপনার হবিগঞ্জের লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ প্রথমত তাইনের আমি সেলুট জানাই কি তার লাগিয়ে বুঝেন তাইন কইছেন যে তাইন সমাজে এই যে নাসির তামিমার যে গল্পগুলো আছে ওটার বিপরীতে একজন দায়িত্বশীল মানুষ চাইলে কি ধরনের পালা খাম করতে পারে তাইন এমন একটা কাম করছেন তাইনের বাড়িতে একটা খামের ফুরিয়ে আছেন। তো ফুরিটা এতিম তার বাপ মারা গেছে তার মা আছে বাট তাইনের এখানে দীর্ঘদিন ধরে এই মেয়েটা খাম করে আর মেয়েটার বাড়ি হচ্ছে আপনার পূর্ব বল্লা গ্রামে তার বাপার নাম হচ্ছে মৃত অনুমিয়া আর আমাদের এই বইনের নাম হচ্ছে জুনাখি আর আমরা এই চেয়ারম্যান সাহেব ঘর্ষণ গীতা যে মেয়েটার বাবা না থাকার কারণে তাইনের এখানে খামের ফুরি হওয়ার পরেও তাইন এমন দুমদাম করিয়া বিয়া বিয়া দিছইন যে আপনার সয়েক লক্ষ টাকা খরচা করছেন শুধু টেকা ওকা খরচা না বিশাল অনুষ্ঠানের আয়োজন ফ্যান্ডেল হরসইন তারপরে অনেক নামি দামি মেহমানরা দাওয়াত দিছেন আর যেহেতু উপজেলা চেয়ারম্যান ওখানে আপনার সমাজের যারা বিভিন্ন নেতা আছেন তারা হগলতে আইসেন আর তারাও আমরা ধন্যবাদ দেই যারা ও বিয়াত উপস্থিত আসলায় কিথার লাগে এটা একটা মেসেজ সমাজের সকল উপজেলা চেয়ারম্যানদের জন্য তাই যেটা করছেন যে ও এলাকার একটা ছেলে আছে উপজেলার খরাপ গ্রামের মৃত আফরোজ মিয়ার ছেলে মনির মিয়া ও মনিরও হচ্ছে সমাজের অসহায় এবং দরিদ্র মানুষ তো তাইন করছেন দুইটা পরিবাররে একটা বিয়ার মাধ্যমে আবদ্ধ করিয়া হালাল উপায়ে সংসার করার পাশাপাশি এই নববিবাহিত পরিবারটা যেন অর্থনৈতিকভাবে সচ্ছল হইয়া চলতে পারে এটার লাগিয়া তাইন ও বরেরে আপনার একটা ইজি নিয়ে দিচ্ছেন তাছাড়াও সরকারের যে বিশেষ বরাদ্দ আছে গরিব দুঃখে মানুষের লাগিয়া ওটার তাকিও প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দ দিয়া তারা একটা বাড়ি করিয়া দিছেন যেন নিশ্চিন্তে থাকতে পারে আর বরডো তাইন কিছু নসিহত দিতেছেন যদি ও ফুরীর উপর রকম অত্যাচার করে রকম নির্যাতন করে তাইলে ও ফুরির বাফ নাই ওটা চিন্তা না করিয়া চেয়ারম্যান সব তার বাফ ওটা মাথাত রাখিয়ে যেন সংসার করে আজকে সমাজের যেই দিকে আপনি তাকাইন একটা জিনিস খুব ক্ষমন ওটা হচ্ছে যে এই যে খাজের মেয়ে যারা থাকে ফেটের দায়ে সামান্য পয়সা লইয়া যারা আপনার বাড়িতে খাম করে আমরা বিভিন্ন সময় দেখছি ক্রিকেটার শাহাদাতেন দেখা শুরু করিয়া বিভিন্ন সচিব তারপরে হচ্ছে যে বড় বড় লোক যারা ব্যবসায়ী মানে বিশাল বিশাল মানুষ সকল ওখানে খাজের মেয়েকে দর্শন গৃহ নির্যাতন অত্যাচার হত্যা নানান ধরনের অপকর্মে সমাজের বিভিন্ন যারা সমাজপতি আছেন তাই এরা ব্যস্ত আছেন কিন্তু আমরা চেয়ারম্যান সাহেব খিতার লাগিয়ে ও খামটা করছে তাইনের থেকে যে বক্তব্যটা আসছে তাইন কইছেন যে তাইন একটা রাজনৈতিক দল করেন বাট তাইন ও এলাকার আম জনতার নেতা তাইন রে যারা ভোট দিছেন তাইন তারারও নেতা যারা ভোট না দিছেন তারারও নেতা তিনি তার রাজনৈতিক ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগ তাই কইছেন যে বঙ্গবন্ধুর যে আদর্শ যে আইডিওলজি ওই খুঁট দিয়া শুধু আসলে এটা মাফ করার বিষয় নাই যখন আপনারা ক্ষমতা আসবে সমাজের যারা গরিব দুঃখী মানুষ আছেন তার আর ভাগ্য উন্নয়ন বা তার যে কি বলা হয় যে লাইফ ওটারে চেঞ্জ করাটা হওয়া উচিত আইডিওলজি আর এই বিয়ের পরে আমি আসছি কুমিল্লার ভাষায় সিলেটি ভাষা বেশিক্ষণ আসে না আমাদের এই বোন জোনাকির যে বক্তব্য তিনি বলেছেন যে চেয়ারম্যান সাহেব তার পিতার মতোই তাকে আদর করেছেন দর্শক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে আমরা কিছু ভিডিও দেখি দেখি বা ছবি যে পরিবার খাচ্ছে আর কাজের মেয়েটা ট্রেনে চড়ছে নিজেরা দুইটা তিনটা সিট নিয়ে চেগাইয়া শুইয়া যাওয়ার জায়গা হয় কিন্তু কাজের মেয়েটা হয়তো পায়ের কাছে বসে আছে এই রকম যখন সমাজের ভিতরে কর্মচারী বা কাজের মেয়ে প্লাস বাড়ির মালিকের পার্থক্য সেইখানে জোনাকির বক্তব্য হচ্ছে যে চেয়ারম্যান সাহেব এবং তার পরিবার দীর্ঘদিন যাব তাকে নিজের মেয়ের মতন তারা আদর করছে এ নিজের মেয়ে হিসেবে গেট প্যান্ডেল খাবার সকল কিছু একটা ভিআইপি অস্থির কাণ্ড আর পুরা উপজেলায় এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে আর এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবকে সবাই ধন্যবাদ দিচ্ছেন আর যে বর আছে এই বরের বক্তব্য হচ্ছে যে তিনি এই বিয়াটা কইরা তিনি যথেষ্ট খুশি কেন কারণ তিনি গরিব মানুষ এত বড় বিয়ের অনুষ্ঠান তার হবে কখনো এটা সে কল্পনাও করে নাই আর সে সবার কাছে দোয়া চেয়েছে যেন তারা তাদের সংসার জীবন সুন্দরভাবে চালানো করতে পারে যে ইজি বাইকটা দিছে সেটা দিয়েও সে সংসার চালার জন্য যেই উপার্জন দরকার সেটা সে চেষ্টা করবে তা আমরা প্রথমে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি এই নববিবাহিত বধূদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে তাদের সংসারে বরকত দান করে আর তামিমা নাসিরের মতন যারা এলসি কোম্পানির কি বলা হয় যে দালাল আছেন এলসি মিন্স মুসলিম বেয়ের বই কিছু শর্ট ফর্ম হচ্ছে এলসি তাদের জন্য একটা মেসেজ কি মেসেজ যে বিবাহ হওয়ার সিস্টেম এইটা অন্যের বউ নিয়া ভাগাইয়া অন্যের জামাইনিয়া টানাটানি করা এটা কখনো সমাজে হইতে পারে না যাওয়ার আগে আমি যারা সমাজের এরকম দায়িত্বশীল জননেতা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি এর পিছনে হেরে লাগানো বন্ধ করিয়া সরকারের বিভিন্ন যে উন্নয়নের বাজেটগুলা এগুলাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করেন আর যেহেতু আল্লাহ আপনারে ক্ষমতা দিছে আপনি চেয়ারম্যান হইছেন আপনার এই পাঁচ বছরে জনতার হৃদয়ে জায়গা করাটা যেমন সহজ তেমনি জনতার পায়ের স্যান্ডেলের বাড়িও ক্ষমতায় না থাকলে খাওয়াও কিন্তু সহজ মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছেন ফুলের মালার পাশেই কিন্তু তাকে জুতার মালা খেয়াল রাখতে হবে পাঁচ বছর মাত্র আপনার হয়তো মেয়াদকাল আগামী নির্বাচনে আপনি সুযোগ পাইতেও পারেন নাও পাইতে পারেন ইউনিয়নের মানুষ উপজেলার মানুষ আপনাদেরকে ভালোবাসায় ভোট দিছে আপনারা দল থেকে আপনাদেরকে যোগ্য মনে করিয়া আপনাদেরকে জায়গাগুলো দিছে কিন্তু অধিকাংশ জায়গায় আমরা দেখি যে আসলে এগুলার অপব্যবহারই করা হচ্ছে রাজনৈতিক ক্ষমতাকে পুঁজি করে প্রতিপক্ষকে দমন নিপীড়ন এই প্রতিপক্ষ মানে এই মুহূর্তে বিএনপি বা জামাত না আওয়ামী লীগের ভিতরেই আওয়ামী লীগের ভিতরে একজন আরেকজনের দমন নিপীড়ন মামলা দেওয়া সহ শুরু করে নানানভাবে হয়রানির শিকার করানো হচ্ছে এটাতে আওয়ামী লীগের বদনাম হয় আপনার কাছে ইমানই দায়িত্ব এই ক্ষমতা এই ক্ষমতা সঠিক ব্যবহার করেন আপনি ক্ষমতায় থাকবেন না মানুষ আপনারা মনে রাখবে আপনার কাজের মাধ্যমে আজকে কাজ করবেন দশ বছর পরে পঞ্চাশ বছর পরে বিশ বছর পরে আপনারা দেখলে সম্মান দিবে চেয়ারটা উঠাই দিবে আর যদি মনে করেন আপনি আজকে দুর্নীতি করেন লুটপাট করেন মানুষের আমানতের খেয়ানত করেন দলের বদনাম করেন যে কোনো সময় ধরা বহিষ্কার আর ক্ষমতায় না থাকলে জনতা আপনারা পাত্তাও দিবে না ক্ষমতা সম্মান আল্লাহর তরফ থেকে আসে এগুলা সুতরাং এগুলার মিস ইউজ করবেন না ধন্যবাদ লাদা এই আমাদের লাখাই চেয়ারম্যানকে আর আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম